এই মুহূর্তে নিজাম প্যালেসে এসপি সিনহা তিনি হাজির হয়েছেন সিবিআই এর দপ্তরে নিজাম প্যালেসে এসপি সিনহা আর এই মুহূর্তে নিজাম প্যালেসের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী সুদীপ্তা কি ছবি দেখতে পাচ্ছো সেখানে देखो घड़ीते समय ठीक पाँचटा आठ एवं से ही समय एसपी सिन्हा किन्तु इखाने निजाम प्यालेसे एलें प्रवेश करलें तबे किछुटा विव्रत ताके देखाच्छिलो एवं सांबादिकरा यथार्थ भावे तार काछे जानते चाइछिलें जे किछु बलार आछे किना तखन तिनि किन्तु कोनो रकम भावे कोनो किछु कथा उत्तर तो दिलेनि ना अवश्य एटा साब जुडिस मामला तिनि होयतो किछु बोलते पारबेनो ना किन्तु तार सत्त्वेओ तिनि सांबादिकदेर एड़िये एखानेटा एड़िये लिफ्टे प्रवेश करलें एवं सेखाने ब्याग দিয়ে মুখ ঢাকার চেষ্টা করলেন এসপি সিনহা हाजिरा तब आज के अदालत निर्देश हाजिरा दीते ही से निर्देश हाजिरा दिलें जदिओ एक रक्षा कवच पेलें अरेस्ट करा जाए रक्षा कवच आधिकारिक देखते चाय दीर्घ क्षण बसिए रखार पर एक ही कथा बोलते कि ना अर्थात कथार पुनराबृत्ति से कर ना कि से अन्य कोनो जवाब दिच्छे जिनिसगुलो किन्तु सीबीआई आधिकारिक निर्देश निर्देश दिए कोऑपरेट करते कारण जरा चाकरी ভুয়ো চাকরি পাঠ বলা হচ্ছে যাদেরকে তারা কি বলছে কিনা তাদের বয়ানও নিতে বলা হয়েছে তো সব মিলে বলা যায় এখনো পর্যন্ত কোর্টের কেস সেটা কিন্তু চলছে কিন্তু তারই মধ্যে আজকে আদালতের এই নির্দেশ অর্থাৎ সিবিআই আদালত কোর্টে বা সিবিআই এর কাছে সিবিআই দপ্তরে হাজিরা দিতেই হবে এসপি সিনহাকে সেই নির্দেশ মতো এসপি সিনহা ইতিমধ্যেই চলে এসেছেন এবং তিনি ইতিমধ্যেই চতুর্থতলা দপ্তরে পৌঁছে গিয়েছেন এবং সেখানে জিজ্ঞাসাবাদ চলছে জিজ্ঞাসাবাদের মূল যে বিষয়গুলো উঠে আসবে যে সময়কার এই ঘটনা দীর্ঘদিন দীর্ঘ প্রায় 14 বছর আগেকার এই ঘটনা 12 বছর আগেকার এই ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা জানতে চাইবে সিবিআই যেটা মূল উদ্দেশ্য যে টাকা লেনদেন এটা কিভাবে করা হতো আদৌ টাকা লেনদেন হতো কিনা নাকি অন্য কোনো হাত মারফতে টাকা লেনদেন হতো চাকরি যে অভিযোগকারীরা তারা যে অভিযোগ করছে সেই অভিযোগের কোনো যথার্থ ভিত্তি আছে কিনা এই সমস্ত কিছুই কিন্তু জানতে চাইবে এসপি সিনহার কাছে জিজ্ঞাসাবাদ করে অলোক যে সরকার তাকেও যে ডাকা হয়েছিল যদিও তিনি এখনো আসেননি এখনো পর্যন্ত এসে পৌঁছাননি জানি না হয়তো আসতেও পারেন কারণ সিবিআই আধিকারিকরা তারা কিন্তু বলেন যে কোনো সময় হাজিরা দেওয়া যেতে পারে যদিও এখন যে নির্ধারিত সময় কোর্টের নির্ধারিত সময় বেলা 3টে সেইটা কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছিল 5টা 10 নাগাদ তারা এখানে এসপি সিনে এসেছেন এখন পর্যন্ত অলোক সরকার তিনি হাজিরা দেননি দপ্তরে এসে হাজিরা দেওয়ার কথা বলেছিল তো তিনি কিন্তু অর্থাৎ নিজাম প্যালেসে এখন জিজ্ঞাসাবাদ চলছে এবং দীর্ঘক্ষণ এই জিজ্ঞাসাবাদ চলবে বলে মনে করা হচ্ছে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে নিজাম প্যালেস থেকে সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী